ঘরে আমি এসেছি, পুজোটা করা হয়ে গেছে, যে লক্ষ্মী বার ছিল, তারপর পয়লা বৈশাখে ফল আর মিষ্টি দিয়ে আমি ঠাকুরের কাছে দিয়েছিলাম। গুড মর্নিং, প্রথমেই জানাই পয়লা বৈশাখের প্রচুর শুভেচ্ছা, এবং এই বছরটা যেন প্রত্যেকটা বছর বলবো যেন তোমাদের ভালো যায়, ভালো থাকো। এই শুভেচ্ছা ভালোবাসা দিয়েই তোমাদের নতুন বছরের পথ যেন চলা হয়। আর আমি মো চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন বছরের নতুন কিছু, সকাল থেকে আমি যে চা খাওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, তো আমি নতুন বছরের যে নতুন কিছু দিয়ে শুরু করব কিছু করতে পারিনি। তো কিছু রেসিপি, মানে রেসিপি বলবো না, স্পেশাল পয়লা বৈশাখে যেগুলো আর কি থাকে তার মধ্যে কিছু রান্না করার চেষ্টা করব, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের একটা জিনিস দেখাই, এইটা আমার হাজব্যান্ড এনেছে আর কি, পয়লা বৈশাখে দিয়েছে, আর একটা দিয়েছে, এটাও দিয়েছে, আর এই আর কি দিয়েছে দুটো। আমি ওকে একটা দিয়েছি, একটা কিছু চাইনি, আমি বললাম যে কিছু নেবে তো সেরকম কিছু নেয়নি, তো আমি ওকে একটা গেঞ্জি দিয়েছি। আর আজকে আমি সকালবেলায় শাড়ি পরেছি, পয়লা বৈশাখে বাঙালিদের যেরকম উৎসব, মানে যেরকম হয় আর কি, তো তার মধ্যে একটু চেষ্টা করা এই আর কি। আর ছেলেকে একটা প্যান্ট আমি দিয়েছি, আর ওর বাবাও একটা টি শার্ট দিয়েছে, এই আর কি সিম্পলের মধ্যেই সব কিছু চলছে। তো তোমাদের নিশ্চয়ই পয়লা বৈশাখের কেনাকাটা নিশ্চয়ই হয়ে গেছে, সবাইকে গিফট দেওয়া হয়ে গেছে। চলো আজকে দিনটা তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সমস্ত কিছু যেন খারাপ জিনিসগুলো যেন সরে যায় আমাদের প্রত্যেক মানুষের জীবন থেকে। আজকে বললাম যে অন্ধকার লাগছে, আজকে বললাম যে আমি কিছু রান্না করে দেখাবো, তো আমার হাজবেন্ড আজকে
বলল রান্না করতে হবে না, বাড়ি থেকে খাবার আসবে, একটা কিছু করতে হবে, সেই একটাই রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। সকালবেলা আমি কিচ্ছু জানতাম না, ঠিক আছে, হট করে সারপ্রাইজ যে তো আজকে ছুটি সকালের দিকে, ওয়েল বেলা দিক করেই আসবে আর কি, খাবার দিতে আসবে এই আর কি। কী গরম বাবা! আর তার সঙ্গে আরে কিছু কাজ আছে, কাজটা হলো আজকে আমার ঠাকুর ঘরটা চেঞ্জ হবে। ঠাকুর ঘরটা ওই ঘর থেকে ওই সামনে যে ঘরটা আছে সেটা চেঞ্জ হবে, বলে না ঈশান কোণ, সেই ঈশান কোণের দিকে আর কি ঠাকুর ঘরটা হবে এই আর কি। দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। সব শুরু হয়ে গেছে তোড়জোড়গুলো, যে ঘরটায় আসবে আর কি ঠাকুর সব এখানে আমি অ্যারেঞ্জ করছি। ছেলে আর বাবাতে মিলে সিংহাসনটা নিয়ে এসছে, আর হচ্ছে পাশে যে সিংহাসনটা হচ্ছে গোপালের খাট থাকে। সাথে সাথে আমাকে শান্তনু খুব হেল্প করে দেয়, ছেলে তো করেই, শান্তনু খুব হেল্প করে দিয়েছে আমার এই শিফটিংয়ে, ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া, সমস্ত কিছু নিয়ে যাওয়া, সত্যিই করে, মিথ্যে বলবো না, প্রচুর করে দেয়। এই হচ্ছে সমস্ত কিছু নিয়ে আসার পরে যেটুকু আর আমরা পেরেছি আর কি দিয়েছি, ওটা গোপালের খাট ওদিকে সিংহাসনে রেখে দিয়েছি। আর এখানে তো সব ঠাকুরগুলো আছে এই আর কি সাজানো, এখানে জলের বালতি আছে। এটা হচ্ছে আগে যে ঠাকুর ঘরটা করা হয়েছিল কিছু দিনে, মানে কিছু বছরের জন্য করা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি একটা বড় ঘর ছিল। রান্নার এসছে অর্ডার যেগুলো দিয়েছিল, দেখা যাক কি কি এসছে। এতগুলো প্যাকেট, এটা তো ভাত মনে হচ্ছে। কি হলো হচ্ছে না কেন? ডাল, এটা হচ্ছে আমার বাড়ির মাছ আর কি, কালকে করেছিলাম, এটা চাটনি দিয়েছে। ভাতটা দেখো আর ভাজা, এটা ওখান থেকে মাছ পাঠিয়েছে, আর এটা নিচুড়ের তরকারি বোধ হয়, আর মাংস দিয়েছে, মাংসটা গরম করতে গেছে। মাংসটা গরম করে নিয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। দুপুরবেলা খাওয়ার পরে আর ভিডিও শুট করতে পারিনি, তো এই দেখো এই কুর্তিটা পরেছি, পরিনি বলে বলছিল পরতে, তো পরলাম, কোথাও তো বেরোনোর নেই তাই পড়ছিলাম না, কিন্তু পড়লাম এই আর কি। তো আজকে একটা আমাদের তো এই ঠাকুর ঘরটা চেঞ্জ হলো, জানি না তোমরা কেউ কিছু জানো কি না, বা তোমরা কেউ কিছু বলতে পারবে কি না, আমি একটু জিনিসটা জানাতে চাই। তো যখন শিফট করছিলাম একটু মন খারাপ করে একটা জিনিস হলো, সেটা হলো মা লক্ষ্মীর মানে যে মূর্তিটা আছে পিতলের, লক্ষ্মী গণেশ, তার সিংহাসনের কাছেই নিয়ে গেছিলাম, সেটা হট করে
গেছিল উল্টে। যাই হোক আবার এ করে দিয়েছি। এর কোনো যদি তোমাদের কাছে জানা থাকে কোনো সলিউশন বা কিছু একটা, আমার ভয় লাগছে আর কি যদি কিছু হয়। যাই হোক এই একটা ব্যাপার ছিল, মনটা খারাপও ছিল এই আর কি। আর দুপুরবেলায় যা খাওয়ার হয়েছে সে আর বলার না, কি বল। এই আর কি মাছ দিয়েছিল, চিকেন দিয়েছিল। চিকেনটা কেমন ছিল বাবা বল? স্পাইসি, মাছটা ছিল একদম উল্টো, একদম হালকা আর কি। এই হয়েছে পয়লা বৈশাখে লাঞ্চ। তো স্পেশাল ডিনারটা করতে হবে, মানে রেডি করব, তার জন্য যাবো আর কি একটু পরে। এই আর কি ব্যাপার। তো চা খেতে এখন হয়েছি, আমার ছেলে অলরেডি চা খাচ্ছে, সাতক্ষণ এখন চা খাইনি, এখন ও তরমুজ খাবে, মানে খাওয়া হয়ে গেছে। এই আর কি ব্যাপার স্যাপার। মনটা খুব মানে একটু বছরে নববর্ষের দিনে এই জিনিসটা খুব মনটা একটু খারাপ লাগছে, জানি না এই যে কী জন্ম হলো বা ইয়ে আছে। ভাতটা অনেক ভাত দিয়েছে, প্রচুর ভাত। ইঁচুরের যে তরকারিটা করেছিল মানে বেশ সুন্দর হয়েছিল, ইঁচুরটা খুব ভালো হয়েছিল। চাটনি করেছিল পটল ভাজা, আমার ছেলে তো পটল ভাজা খায় না, শান্তনু করতে পছন্দ করে না আর কি। রাত্রিরেও কি বলছে আর একটু কিছু আনানো হবে আর আমাকে একটু করতে হবে, একটু ব্যাপার যে রেসিপিটা তো একটু দেখা, মানে দেখো আমি শেয়ার করবো। চাটা খেয়ে নি, ফিরে আসছি একটু পরে। আজকে শটে ষাটাঙ্গে পনির ভর্তা করে দেখাচ্ছি। পনির ভর্তাটার জন্য আলুটা ভিজিয়ে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। ভিজে ভিজে রাখি, আর লাগবে পেঁয়াজ। পেঁয়াজ আর মানে কাজুটা ভিজিয়ে দিচ্ছি। ভেজানোর পর আমি কিছু মিনিটের মধ্যেই মানে এসে আর কি বাটবো পেঁয়াজ রসুন আর কাজু দিয়ে আর লঙ্কা দিয়ে। তারপরে আর কি পরের স্টেপে যাব। তো ভিজিয়ে আবার বাটার সময় মানে বেটে নেব, তারপরে ফিরে আসছে। এখানে আদা আর টমেটো লঙ্কা নিয়েছি, আর এখানে মিক্সিতে আদা টমেটো আর লঙ্কাটা বেটে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলেতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার উপর বাদাম বাটা মানে কাজু বাদাম বাটা, তার সঙ্গে যে মিক্সটা আছে পেঁয়াজ পেঁয়াজ কাজু বাদাম বাটা আর রসুনটা যেটা ছিল সেটা একসঙ্গে বেটে আমি দিয়ে দিলাম তেলেতে। দিয়ে একটু বেশ নেড়ে নেড়ে ভাজা ভাজা করার পরে গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম। সুন্দর গন্ধ বেরোনোর পর টমেটো আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তিনটে লঙ্কা আছে, চারটে গুঁড়ো আদা ছিল আর একটা টমেটো বাটা ছিল। এরকম সেন্টার জায়গাতেই করছি, সাতে সাতটা ভুলতে গেলে দিয়ে দিচ্ছি। হলুদ এক চামচ মতো দিলাম, দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, রং হওয়ার জন্য দিলাম, ঝাল হবে না। দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি,
ছোট চামচের দু চামচ দিই। দিয়ে দিলাম টমেটো সস বড় চামচ, এক চামচের বেশি টমেটো, যে বাটারটা ছিল তার জলটা আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম যাতে না তরায় পুড়ে যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, দিয়ে এবার এটা বেশ ভালোভাবে নাড়তে হবে, কষতে হবে আর কি। আমি অনেকক্ষণ এটাকে কষছি, এবার পনিরগুলোকে যা যা যতটা পনির আছে, আমি এখানে নিয়েছিলাম 150 গ্রাম পনির, তো পনিরটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, পুরো গুঁড়ো লাগে না এটাতে, যতটা গ্রেট করার আমি এখানে করে নিই, এখানে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে বেশ আস্তে আস্তে করে মানে নাড়বো আর কি, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। বাটারটা দু আমি দিলাম, এক চামচের মতন দিলাম, লাস্টে আবার একটু দিয়ে দেবো, আর একটুখানি আমি জাস্ট অল্প নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কসুরি মেথি। নিভিয়ে দিলাম গ্যাসটা, আর এই আর একটু আমি বাটার দিয়ে দিলাম। তো হয়ে গেছে, আমি এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো, তারপরে গরম গরম সার্ভ করে দেবো। এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছে দুটো প্লেট, আর এই হচ্ছে ভর্তাটা আমি সার্ভ করেছি এখানে গরম গরম, এতে দিয়ে দেবো ক্রিমটা। ক্রিমটা ওপরে দিয়ে আমি এবার মানে পেঁয়াজগুলো দিয়ে অনিয়ন রিং দিয়ে আমি একটু ডেকোরেশন করলাম। ভর্তার সঙ্গে আনা হয়েছে রুটি, রুটি ফ্রাইড রাইস চিলি চিকেন পনির ভর্তা, এই হচ্ছে আমাদের আজকের ডিনার। সকালের লাঞ্চটা তো দেখেইছ, আর রাতে তো সকাল থেকে আজকে পয়লা বৈশাখে যেটুকু যা যা আমি কিছুটা অল্প খারাপ হয়েছে, তার জন্য একটু মন্দ একটু ভেতর থেকে একটু খারাপ আছে, যাই হোক তো এই হচ্ছে ব্যাপার। তা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা অবশ্যই তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওটা নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আর নতুন রেসিপি। এই পর্যন্ত ভিডিও, ভালো থেকো, সুস্থ থেকো, আশা করবো আজকের দিনটা তোমাদেরও খুব ভালো কেটেছে, বা কোনো কোনো জায়গায় নিমন্ত্রণ নিশ্চয়ই আছে। তো আজকে আমরা এখন একটু যেহেতু ডিনারটা হয়ে মানে আনাও হয়েছে আর করাও হয়ে গেছে, তো আমি একটু মুভি দেখবো, প্রতিদিন এমনি ওয়েব সিরিজ দেখা হয় বা তারপর আইপিএল তো আছে। তো চলো পরে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।